চোর চিরকালই বলে আমি চুরি করিনি, পাগল কোনোদিন বলে আমি পাগল? তোরা যা বলবে সেটা মানতে হবে, আর তাইনি আমাকে বিবৃতি দিতে হবে। ইডি দেখছে, আর ইডি যদি শেষ অবধি না দেখতে পারে পশ্চিমবঙ্গের জনগণ দেখে নেবে। ফিরে যেতে যদি অসুবিধা নেই তাহলে দিদি আপনাকে বাঁচানোর জন্য ওই যে কোথায় সিজিও কমপ্লেক্সে না কোথায় গিয়ে বসে গেছিল সেদিন কেন বলেননি? জেলে যেতে অসুবিধা আছে এদের, তাই জেলে যাওয়ার ভয়ে এরা প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীকে পাঠাচ্ছে সেটিং করার জন্য। যাবার ছক দেখেছেন তো, রাজা মন্ত্রীরা বাঁচানোর জন্য বোড়েদেরকে এগিয়ে দেয়, এরা হচ্ছে বোড়ে। সুব্রত রায় কে? নারদায় ঘুষ নিয়েছিল, ওর নিয়ে কোনো কথা বলবো না। এই যে শুভেন্দু অধিকারী বলছেন যে সব ব্লকে গিয়ে আমি ক্যান্ডিডেট দেব, কোন বাপের বেটা আছে রুখেনি আমাকে? আরে বাপের বেটা তো আপনি, 2018 তে আমাদেরকে নমিনেশন করতে দেননি, তখন তো আপনি তৃণমূলে ছিলেন, আজকে আবার কোন বাপের বাপকে আপনি খুঁজতে যাচ্ছেন? যতগুলো বাপ তৃণমূলে আছে সব তো আপনার তৈরি করা বাপ। আজকে উল্টো দিকে আপনারা দেখাচ্ছেন চোখ রাঙানি, নেই পুছিয়েগা সওয়াল ভাজপা কে পার্টি সে কি ইয়ে লোক আজ বল রহে হ্যায় কি হর ঘর মে তিরঙ্গা হর সিনে মে তিরঙ্গা। और जो लोग इस तिरंगा का मान रखते हैं आज वही सरकारी कर्मचारी का जो सैलरी है उस सैलरी से पैसा काटा जा रहा है। শুভেন্দু অধিকারী জবাব দিক যে কেন রেলে 2,37,000 পদ ফাঁকা আছে, কেন পোস্টালে 2,67,000 পদ ফাঁকা আছে, কেন 74,000 পদ রেভিনিউ ডিপার্টমেন্টে ফাঁকা আছে, কেন এই পশ্চিম এই ভারতবর্ষের আবগারি ডিপার্টমেন্টে, কেন এই ভারতবর্ষের ব্যাংক বিমা ডিপার্টমেন্টে, কেন এই ভারতবর্ষের প্রতিরক্ষা ডিপার্টমেন্টে এত পদ ফাঁকা আছে? আর 138,00,000 করোড় আবাদী বালা ভারতবর্ষ মে মোদিজি কেন 138,00,000 কোটি টাকা ঋণ নিল? এই মঞ্চে যারা বসে আছেন, যারা মঞ্চে বসে আছেন, আমি দূরে যিনি পুলিশের লোক দাঁড়িয়ে আছেন, আপনি আপনার মাথাতেও 1,00,000 কোটি টাকার ঋণ ভারতবর্ষের সরকার রেখেছে, কি করল কি? কে দুসরা বাত হ্যায় কে জিস দেশ কা রাজা অনপড় হোতা হ্যায়, जिस देश का राजा अनपढ़ होता है वो कॉपी किताब पेंसिल और रबर में जीएसटी जरूर लगवाएगा, क्योंकि उसको कॉपी किताब और शिक्षा का जो गुण है उसका मालूम नहीं पड़ता। लेकिन अगर रही राजा देश का प्रजा के खिलाफ अपना अमीर दोस्त के लिए काम करे तो उसको राजा नहीं, उसको गुलाम कहा जाता है, और भारतवर्ष का सरकार गुलाम है।